আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আজকে আমরা বানাচ্ছি মাটন ডাল কদুর রেসিপি। এখানে আমরা নিয়ে নিয়েছি কদু, আমরা এরকম পিস পিস করে নিয়েছি। এখানে টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে গরম মশলা, তেজপাতা। এখানে মাটন নিয়ে নিয়েছি, মাটনটা আমরা ধুয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল, মুগ ডাল এবং মসুর ডাল নিয়ে নিয়েছি। আমরা তিনটি ডাল মিক্স করে নেব ভালো করে। এখানে আমরা কুকার বসিয়ে দিয়েছি, এখন আমরা ডালটা সিদ্ধ করতে দেব। কুকারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, এখন আমরা পানি দিয়ে দেব। এতে আমরা নুন দিয়ে দিয়েছি এক চামচ, আধ চামচ হলদি গুঁড়ো দিয়ে দেবো, ডালে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা চাপা দিয়ে দেব, তিনটে সিটি হলে আমরা গ্যাসটা অফ করে দেবো। মাটনটা কষার জন্য আমরা এখানে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ, দু চামচ। এর মধ্যে অল্প পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায়। এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। টমেটো কুচি দিয়ে দেবো, ভালো করে মেরে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। এখন এটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো। এর মধ্যে এখন এক চামচ নুন দিয়ে দেবো, ডাল হয়ে গেছে। এর মধ্যে এখন কদুটা দিয়ে দেবো, কদুটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা এবং ধনে পাতা দিচ্ছি, মেরে নেব। এতে একটু পানি দিয়ে দিয়েছি, এখন গোশটা সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা হয়ে গেছে, আমরা কদুটা ডালে দিয়ে আমরা দুটি সিটি মেরে নিয়েছিলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমরা গ্যাস অফ করে দিয়েছি, মাংসটা এখন ডালের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব, ডালটায় ফোড়ন দেব বলে এখানে আমার ফ্রাই প্যানে তেল বসিয়ে, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি শাহি জিরা, এর মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে এখন ফোড়নের তেলটা দিয়ে দেবো, নেড়ে দেবো ভালো করে। ধনে পাতা কুচি দিয়ে দেবো, গরম মশলাটা চারিদিকে ছড়িয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। মাটন ডাল কদুর রেসিপিটা হয়ে গেছে, এখন আমরা এটা একটা বাউলে সার্ভ করে নেব। মাটন ডাল কদুর রেসিপিটা রেডি হয়ে গেছে। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবেন এবং কমেন্টে বলবেন কেমন লাগলো। আর আপনার বাড়িতে প্লিজ তৈরি করে দেখবেন।